এই টিপসটা ফলো করলে কিন্তু পুড়ে যাবে না। হ্যালো বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সকলকে দীপশিখাস বিউটিফুল লাইফ বেঙ্গলি ব্লগে স্বাগতম। আজ আমি তোমাদের সাথে জ্যান্ত আর মাছের রেসিপি শেয়ার করব। তবে আজকের আমি রেসিপিটা বানাবো একদম মশলা ছাড়া, এর মধ্যে আমি কোনো রকম পেঁয়াজ রসুন আদা কিচ্ছু দেব না। দেখো, তার জন্য আমি এখানে আলু আর ফুলকপি কেটে নিয়েছি, সাথে নিয়েছি একটা টমেটো, আর নিয়েছি আমি কাঁচা লঙ্কা। দেখো, এখানে নিয়েছি আর মাছ। আর মাছ ভাজতে গেলে আমরা অনেক সময় আর বা বোয়াল দুটোতেই আমরা খুব পুড়ে যাই, সেজন্য ছোট্ট একটা টিপস তোমাদের সাথে শেয়ার করছি। মাছের মধ্যে আমি হলুদ লবণ দিয়ে দিলাম, দেখো এক চামচের থেকে অল্প কম আমি এর মধ্যে দিলাম আটা। এবার আমি দিচ্ছি এক চামচ সর্ষের তেল। এবার খুব ভালোভাবে মাখিয়ে নেব। আমার মাখানো হয়ে গিয়েছে, এবার আমি কড়াই গরম হতে বসিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। দেখো, সর্ষের তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে, ধোঁয়া উঠে গিয়েছে। এবার আমি গরম তেল মাছের মধ্যে দিয়ে দিচ্ছি। আমার একবারে এক চামচ ভর্তি উঠলো না, তো আমি দুবারে দিলাম, মানে এক চামচ গরম তেল আমি মাছের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে আবারও আমি ভেজে নিচ্ছি। এবার দেখো, এভাবে করে তোমরা অবশ্যই বাড়িতে ভেজে দেখো, তোমরা একটুকু পুড়েও যাবে না, আর তাছাড়া গ্যাসও নোংরা হবে না। মাছগুলো আমার লাল করে ভাজা হয়ে গিয়েছে, আর এভাবে করে ভাজলে পারে মাছগুলো কিন্তু রান্নার সময় ভেঙেও যায় না। তেলের মধ্যে আমি তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি আর লবঙ্গ ফোড়ন দিলাম। দিয়ে আমি আলুগুলো দিয়ে দিলাম, একই সাথে আমি ফুলকপিগুলোও দিয়ে দিলাম। দিয়ে এবার আমি ভেজে নিচ্ছি। দেখো, লাল করে আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর সাথে দিলাম আমি এক চামচ জিরের গুঁড়ো আর হাফ চামচ ধনের গুঁড়ো। এবার সাথে দিলাম আমি অল্প একটু লঙ্কার গুঁড়ো, তোমরা চাইলে পারে কাঁচা লঙ্কা বাটাও ইউজ করতে পারো। একই সাথে দিয়ে দিলাম লবণ। দিয়ে খুব ভালোভাবে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি, আর একটুখানি আমি নামমাত্র দিয়েছি চিনি, তোমরা না চাইলে নাও দিতে পারো। দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিলাম, আমার কষানো হয়ে গিয়েছে। এবার পরিমাণ মতো আমি জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে এখন আমি সেদ্ধ হতে দেব। দেখো, আলু আর ফুলকপি পুরো সেদ্ধ হয়নি, অর্ধেক সেদ্ধ হয়েছে। এবার আমি মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে দেওয়ার পরে খুব ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। বন্ধুরা, আমার এই একদম সিম্পল রেসিপিটা যদি ভালো লেগে থাকে, তাহলে পরে প্লিজ একটা লাইক দিও, কমেন্ট করো। আর যারা প্রথমবার আমার ভিডিও দেখছো, প্লিজ আমার বন্ধু হয়ে যেও আর কমেন্ট করে রেখো, আমিও তোমাকে বন্ধু করে নেব। আমি মাছের ঝোলটা হয়ে যাবার পরে গরম মশলা আর ধনে পাতা দিয়ে গ্যাসটা বন্ধ করে দিলাম। তোমরা দেখতেই পেলে আমি গ্যাস বন্ধ করে দিলাম। 10 মিনিট ওয়েট করার পরে এবার আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। দেখো, একদম ইজিভাবে রেডি হয়ে গেল আমার আর মাছের ঝোল। এই ঝোলটা গরম গরম খেতে খুবই ভালো লাগে, তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো। ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য।